হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আপনাদেরকে দেখাবো আমেরিকার গ্রাম কীরকম হতে পারে। আমাদের দেশে যেমন আমাদের গ্রামগুলো রয়েছে, তা আমাদের গ্রামগুলো একরকম, কিন্তু আমেরিকার গ্রাম অন্যরকম। তো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো যে আমেরিকার একটা গ্রাম কীরকম হতে পারে। তো এইটা হচ্ছে আমেরিকার একটা গ্রামের দৃশ্য। গ্রামের বাড়িঘরগুলো সাধারণত অত ভালো হয় না, আর গ্রামে সাধারণত গরিব লোকজন থাকে, এজন্য বাড়িঘরগুলো খুব একটা ভালো হয় না। তো এইটা একটা গ্রামের দৃশ্য। এই যে বাড়িগুলো দেখুন, এগুলো হচ্ছে সব গ্রামের বাড়ি। আমি এখন একটু গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আপনাদেরকে এই এলাকাটা পুরোটা একটু ঘুরে দেখাবো। তো চলুন যাওয়া যাক গাড়িতে। একটু আগে একটা পুলিশের গাড়ি গেল। তো আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রামের দৃশ্যটা কিরকম হতে পারে। এই দুই পাশের বাড়িগুলো দেখুন, একটা শান্ত নিরিবিলি একটা গ্রাম। সাধারণত গ্রামের রাস্তাগুলোতে স্টপ সাইন অনেক বেশি থাকে, তো এই রাস্তাতে স্টপ সাইন অনেক বেশি। স্টপ সাইন বেশি হওয়ার কারণ হচ্ছে যে গ্রামের যে রাস্তাগুলো, সে রাস্তাগুলোতে রাস্তাগুলোর চারপাশে যেহেতু বাড়িঘর প্রচুর পরিমাণে থাকে, তো দুই পাশ থেকে যেহেতু ড্রাইভার অনেক বেশি আসে, যেহেতু অনেক বেশি গাড়ি আসে, এই জন্য স্টপ সাইন একটু বেশি পরিমাণে দেওয়া হয় যেন অ্যাক্সিডেন্ট না হয় আর যেন গ্রামের লোকজন ঠিকমতো চলাফেরা করতে পারে। এই যে বাড়িগুলো খুবই সাধারণ বাড়ি, নিম্নমানের। এক একটা গ্রামের বাড়ি দেখুন, খুব একটা ভালো মানের বাড়ি না কোনোটাই। আর গ্রামের রাস্তাগুলোতে একটা জিনিস দেখবেন যে রাস্তার পাশেই গাড়ি দাঁড় করানো থাকে, কারণ এ সমস্ত বাড়িগুলোতে সাধারণত গাড়ি পার্কিংয়ের সুযোগ সুবিধা খুব একটা থাকে না, এই জন্য রাস্তার পাশে গাড়ি দাঁড় করানো থাকে। আপনাদেরকে একটু গাড়িটা দাঁড় করিয়ে আমি দুই পাশটা দেখাচ্ছি। রাস্তার পাশে গাড়ি ঠিক করছে। যেখানে যেখানে স্টপ সাইন সেখানে সেখানে আমি একটু গাড়িটা দাঁড় করিয়ে আপনাদেরকে দুই পাশটা দেখানোর চেষ্টা করছি। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে একটা গ্রাম কিরকম হতে পারে আমেরিকায়।
এই হলো আমেরিকার একটা গ্রাম, গ্রামের দৃশ্য। তো ভালো থাকবেন সবাই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে অন্য কোনো সময়। আজকের মতো এখানেই শেষ করছি। আমার ফেসবুক পেজ আমেরিকা থেকে বলছি, লাইক করুন, আমার ভিডিওগুলো শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমার ইউটিউব চ্যানেল আমেরিকা থেকে বলছি, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।